দুই সালের ছয় মার্চ বাসা থেকে বের হয়ে নারায়ণগঞ্জ শহরের সুধীজন পাঠাগারে বই পড়তে গিয়ে নিখোঁজ হয় তকি আট মার্চ শীতলক্ষা নদীতে ভেসে উঠে লাশ মেধাবী শিক্ষার্থীর খুনের ঘটনায় উত্তাল হয়ে উঠে গোটা নারায়ণগঞ্জ আট মাসের মাথায় ওই বছরের ১২ নভেম্বর এক আসামি জবানবন্দিতে দাবি করেন নারায়ণগঞ্জের প্রভাবশালীদের সন্তানেরা আছে এ হত্যার পেছনে তবে এরপর আর বিচার কার্য এগোয়নি নিহতের বাবা রফিউর রাব্বি ক্ষোভ ঝেড়ে বলেন কেবলমাত্র প্রধানমন্ত্রী বললেই এ বিচার শুরু হবে প্রিয়জনের অনুভূতি বোঝেনা আপনি আর আপনার প্রয়োজন বোঝে ওয়াল্টন ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন এবং যারা যেই এগারো জন ঘাতক হিসেবে র্যাব উল্লেখ করেছে তারা সারা শহরে আজকে দাপিয়ে বেড়াচ্ছে বিষয় হচ্ছে যে এই যে একটা বিচারহীনতার সংস্কৃতি এইটি প্রতিষ্ঠিত হয়েছে আমাদের দেশের বাস্তবতা এখন এরকম যে যে যাই বলুক না কেন একমাত্র একজন যদি প্রধানমন্ত্রী বলেন তাহলেই সেটা হবে প্রধানমন্ত্রী না বলে সেটা হবে না এবং কোনো কাজই তার নির্দেশ হচ্ছে না যার ফলে প্রধানমন্ত্রী বিভিন্ন সময় বলেছেন যে তো কি কী কারা হত্যা করেছে আমি জানি তিনি জানেন এখন যদি তিনি এটা বিচার করতে চান তাহলেই তো কি হত্যার বিচার হবে না অথবা হবে না শব্দের অর্থ আলো বাবা মায়ের পরম যত্নে সে আলোর প্রতিফলন দেখাতে শুরু করেছিল এলেভেল প্রথম পর্বের পরীক্ষায় বিশ্বে প্রথম স্থান এবং রসায়নে দেশের মধ্যে সর্বোচ্চ নম্বর পেয়েছিল তোকি। ছবি আঁকা কবিতা লেখা আর বই পড়া যার প্রিয় বিষয় সেই ত্বকীকে কেউ খুন করতে পারে সে কথা বিশ্বাস করতে এখনও কষ্ট হয় সত্যিকারের মানুষদের এ নির্মম হত্যাকাণ্ডের বিচার চেয়ে প্রতিনিয়ত প্রতিবাদ হচ্ছে নারায়ণগঞ্জ সহ সারা দেশে এ হত্যা মামলার বাদীপক্ষের আইনজীবী প্রদীপ ঘোষ জানান এ পর্যন্ত সত্তর বার তারিখ নির্ধারণ হয়েছে নাগরিক নেতারা বলছেন যাদের বিরুদ্ধে অভিযোগের আঙুল উঠেছে তাদের ও সরকারের উচিত এ বিচার কার্য শেষ করে দায় মুক্তি নেয়ার তো কি হত্যা এগারো বছর হতে চললো বা এগারো বছর পূর্ণ হয়েছে এখন পর্যন্ত এটার কোনো রকমের অগ্রগতি নেই একই রকম আমরা আমাদের তনু কিংবা সাগরণী হত্যাকাণ্ডটাকে আমরা একভাবেই দেখতে চাই আমরা মনে করি সরকার চাইলেই সে বিচারটি করতে পারে তো সরকার কেন যাচ্ছে না সেটা আমাদের কাছে স্পষ্ট এই বিচারের সাথে এই হত্যাকাণ্ডের সাথে সরকারের সরকারের দলের সংশ্লিষ্টতা রয়েছে যেই নেতৃবৃন্দ বলেছিলেন কি হত্যার ব্যাপারে আমাদের কিছু কথা আছে আমরা তোকে হত্যার বিচার চাই আজকে তারাও নীরব তারাও নীরব এখানে নিশ্চয়ই কোনো না কোনো বিষয়ে লুক কাহিত আছে যা নাকি প্রকাশ হলে পরে অনেকেই দায়গ্রস্ত হয়ে পড়বে এই জন্য তারা নীরবতা পালন করছেন র্যাব এগারো একটি চার্জশিট তৈরি করে এবং তারা এটি আমাদের সংবাদ মাধ্যমে প্রচার করে এবং তারা সেটি বলেছিল যে অবিলম্বে এটি বিজ্ঞ আদালতে সাবমিট করা হবে কিন্তু সেই অভিযোগপত্রটি এখনও পর্যন্ত বিজ্ঞ আদালতে সাবমিট হয়নি মিন টাইম সত্তরটি ধার্য তারিখ চলে গেছে এই সত্তর তারিখের মধ্যেও কোনো অভিযোগপত্র দাখিল হয়নি সংবিধানে স্পষ্ট ভাষায় লেখা আছে সকল মানুষের বিচার পাওয়ার অধিকার আছে এখানে বাদী যেমন কামনা করে আসামিরও কামনা করে এ বিষয়ে কোনো কথা বলতে রাজি হননি তদন্তকারী সংস্থা র্যাব এগারো দায়িত্বরত কর্মকর্তা তানজিৎ ভুইয়া মোহনা সংবাদ